নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে পড়তে একটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের ইকোনমিক্সের প্রশ্নপত্র এবং মডেল সেট নিয়ে আলোচনা করছি। প্রচুর ছেলেমেয়েরা কমেন্ট করেছে যে স্যার, আপনি তো এবিটিআর টেস্ট পেপার সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছেন, যদি আমাদের কয়েকটা মডেল সেট দেন তাহলে আমাদের অনেকটা উপকার হয়, যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অর্থনীতির ক্ষেত্রে। তো দেখে নাও তোমাদের কোন প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি আছে। আমি কিন্তু এখানে MCQ এবং তার সঙ্গে ট্রু ফলস শূন্যস্থান এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি। তোমরা এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো 100% আমি বলতে পারি এর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমি ইকোনমিক্সের একদম লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করছি, যে প্রশ্নগুলো তোমরা হুবহু তোমরা কমন পাবে, বিরোধায়তন পড়বে, ঠিক আছে, প্রতিযোগিতামূলক বাজার পড়বে, জাতীয় আয়ের বৃহত্তচ্ছেদ পড়বে, আর্থিক প্রকৃত জাতীয় আয় পড়বে, লেনদেন পড়বে, লোনের রেখা পড়বে, ভারতের আয় বৈষম্য, দারিদ্র দূরীকরণ খুবই গুরুত্বপূর্ণ, হাওড়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা একবার চোখ বুলিয়ে দেখে নাও, কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল। এটা আমাদের WBHA হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার সলভের সেট আমি দিয়েছি। তো দেখে নাও ভালো করে প্রশ্নগুলো 2023 সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। 2023 সালে যে সমস্ত প্রশ্নগুলো ইকোনমিক্সে আসতে পারে সেইগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত এখানে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তো দেখো তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, SQ কোনগুলো গুরুত্বপূর্ণ, বড় প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ সে সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। তোমরা এইগুলো ভালো করে বাড়িতে বসে প্র্যাকটিস করবে, আমি বলতে পারি 2023 সালে তোমরা 100% এখান থেকে প্রশ্ন কমন পাবে। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।